টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরের ফাইনালিস্ট, কিন্তু এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় পাকিস্তানের। কানাডার বিপক্ষে জিতলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও দুর্বল আমেরিকার কাছে হেরে হুমকির মুখে পড়েছে দলটি। সেই সঙ্গে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। ক্রিকেটারদের এমন বাজে পারফরমেন্স কোনোভাবেই মেনে নিতে পারছে না পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা। পাক ভক্তদের পাশাপাশি বাবর রিজওয়ানদের সমালোচনায় মুখর দেশটির সাবেক ক্রিকেটাররাও। এমনকি খেপেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবিও। ক্ষুব্ধ পিসিবি প্রধান ইতোমধ্যে দলে বড়সড় সার্জারির ঘোষণা দিয়েছেন। আপাতত তেমন কিছু না হলেও বড় শাস্তি থেকে রেহাই পাচ্ছেন না পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটাররা। অন্তত দুই ধরনের শাস্তির মুখে পড়তে পারেন বাবর রিজওয়ানরা। এক সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি খতিয়ে দেখা হতে পারে, কমতে পারে বাবর শাহিনদের বেতন ভাতাও। একই সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের বিদেশি লীগ খেলা নিয়ে কড়াকড়ি নির্দেশনা আসতে পারে যে কোনো সময়। সংবাদ সংস্থা পিটিআইকে পিসিবির এক কর্মকর্তা জানিয়েছে, পাকিস্তানের কয়েকজন সাবেক ক্রিকেটার পরামর্শ দিয়েছেন ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি আরও একবার খতিয়ে দেখতে। যে পারিশ্রমিক তারা পান সে অনুযায়ী দেশের হয়ে খেলতে পারছেন কি না তাও খতিয়ে দেখা হবে। প্রয়োজন পড়লে ক্রিকেটারদের বেতনও কমানো হতে পারে। গত বছর পিসিবির সাবেক চেয়ারম্যান জাকা আশরাফ ক্রিকেটারদের বেতন বাড়িয়েছিলেন। একই সঙ্গে আইসিসির কাছ থেকে প্রাপ্ত লভ্যাংশ থেকে বাবরদের একটা অংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে তা বাস্তবায়নও করেন বর্তমান চেয়ারম্যান। বিদেশি লিগে খেলার ব্যাপারে আরও কড়াকড়ি পদক্ষেপ নেবে পিসিবি। বর্তমানে পাকিস্তান সুপার লিগ বাদে বিশ্বের আরও দুটি লিগ খেলার জন্য ছাড়পত্র পায় পাকিস্তানি ক্রিকেটাররা। তবে অনেক ক্ষেত্রে ক্রিকেটারদের বাড়তি লিগ খেলার ছাড়পত্র দেওয়া হচ্ছে। এখন থেকে সেটি যেন আর না দেওয়া হয় সে বিষয়ে লক্ষ্য রাখবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরই মধ্যে এ নিয়ে কাজও শুরু করে দিয়েছে পিসিবি। চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের পরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলার কথা ছিল আজম খান ও সাইম আইয়ুবের, তবে কাউকেই ছাড়পত্র দেওয়া হয়নি। অন্য ক্রিকেটারদের ক্ষেত্রেও নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গ্রুপ এ থেকে এরই মাঝে সুপার এইট নিশ্চিত করেছে ভারত ও আমেরিকা, আর তাই তো আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলে দেশে ফিরবে বাবর রিজওয়ানরা। দিবাকর চৌধুরী, কালবেলা।